আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্সা কুকিং আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে চলে এলাম আমি ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে তার জন্য এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে এটাতে করে গ্রেড করে নেব আর নিয়েছি বেসন তেল এক চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তো এইগুলো এই রকম করে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব তোমার সবগুলো ফুলকপি গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলাই দুই তিন মিনিটের মতন জাল করে নেব তো আমি চুলায় কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি ফুলকপি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার এটাকে নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতন জাল করে নিচ্ছি এরকম করে জালটা করে নিলে ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকবে ওটা আর থাকবে না তোমার জাল করা হয়ে গেছে এ দেখুন ফুলকপিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প বেসন নিয়ে এটাকে মেখে নিচ্ছি এবার ওইটা মাখা হয়ে গেছে এখানে হাফ বাটির মতন বেসন লেগেছে আবার চুলায় কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যে হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিয়ে ভেজে নেব এবার এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তো আমার ফুলকপির পকোড়া রেডি হয়ে গিয়েছে কেমন লাগলো আপনারাকে আশা করি ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম